ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। তো আজকে আমরা সমস্ত কিছুই কেনা খাবার খাবো, কারণ দেখতেই পাচ্ছ ঘর রিপেয়ারিং হচ্ছে। তো ঘরে মানে সমস্ত ঘরই এখন রিপেয়ারিং হবে, ফলে কদিন ধরে আমাদের কেনা খাবারই খেতে হবে। এইদিকে এই যে ওয়ালটা পুরো চটিয়েছে, প্লাস্টার চটিয়ে এই ওয়ালটা আমার একটু ড্যাম্প পড়ে গিয়েছিলো, তাই এখানে কি করছে একটা কেমিক্যাল দেওয়া হচ্ছে। কেমিক্যাল দিলে তাহলে আর এখানে ড্যাম্প পড়বে না, কেমিক্যাল দিয়ে তারপরে এবার এর ওপর প্লাস্টার করা হচ্ছে। প্লাস্টার করে বলছে যে দুদিন রাখবে, শুকোবে, তারপরে ওর ওপর আবার পুট্টি মারবে। তো একবার দেওয়া হয়েছে, বাথরুমটা ঠিকই ছিল, তাও আবার ভাবলাম ঘরে যখন কাজ করছি একবারে সবই চেঞ্জ করে নিই, তাই পাইপগুলো সব চেঞ্জ করে নিলাম। আর এই পুট্টিটাই আমরা দিচ্ছি, মিস্ত্রিরা বললো এটা ভীষণ ভালো পুট্টি, মিস্ত্রিদের একটু টিফিন দেওয়া হলো। আর এইদিকে হাজবেন্ড আর মেয়ে রঙ কিনতে গিয়েছে, দেখা যাক তারা কী রঙ আনে। তো রঙের সাথে তারা দুপুরে খাবারটাও নিয়ে আসলো, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, কারণ এখন কদিন বাইরের খাবারই তো খাবো। তো যাই হোক, এই যে ঘরের রং হচ্ছে, রঙগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও, রঙটা কেমন লাগছে ঘরের।